আবারও নেশাবিরোধী অভিযানে সাফল্য। একটি গাড়ি, পিস্তল, দু রাউন্ড গুলিসহ 2,50,000 টাকা ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করেছে সানি সাহা নামে এক অভিযুক্তকে। চুরি ছিনতাই ও নেশা কারবারিদের বিরুদ্ধে অভিযানে ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে আবারও বড় ধরনের সাফল্য পেল আগরতলা শহরের পুলিশ। নেশা কারবারিদের বিরুদ্ধে এমন অভিযান আগামী দিনও জারি থাকবে। একটি গাড়ি, পিস্তল, 2 রাউন্ড গুলিসহ 2,50,000 টাকার ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করেছে সানি সাহা নামে এক অভিযুক্তকে। চুরি ছিনতাই ও নেশা কারবারিদের বিরুদ্ধে অভিযানের ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে আবারও বড় ধরনের সাফল্য পেল আগরতলা শহরের পুলিশ। নেশাবিরোধী অভিযানের সূত্র ধরে আটক আরও এক নেশা কারবারি। একই সাথে পুলিশ উদ্ধার করল 2 রাউন্ড তাজা গুলি সহ একটি পিস্তল। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাতে সদরের এসডিপিও অজয় কুমার দাসের নেতৃত্বে পূর্ব থানার পুলিশ রাজধানীর রামঠাকুর সংঘ এলাকায় অভিযানে নামে। সেখানে জনৈক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ বেশ কিছু পরিমাণ ব্রাউন সুগার, যার বাজার মূল্য প্রায় 2,50,000 টাকা, উদ্ধার করে। শুধু তাই নয়, অভিযানকালে পুলিশ 2 রাউন্ড তাজা গুলি সহ 9mm একটি পিস্তল ও আর্টিগা গাড়িও উদ্ধার করতে সক্ষম হয়। একই সাথে সানি সাহা নামে এক যুবককেও আটক করে পুলিশ। শুক্রবার ধৃত যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালিয়ে আদালতে তোলা হয়। পূর্ব থানার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন সদরের এসডিপিও অজয় কুমার দাস। নেশাবিরোধী অভিযানে শুধু রাজ্য পুলিশ নয়, বিএসএফ এর গোয়েন্দা শাখাও একই সঙ্গে অভিযান চালিয়েছে। পুলিশের গোয়েন্দা শাখা সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই নেশা বাণিজ্যের সাথে জড়িত রাঘব বোয়ালদের হদিশ পাওয়া যাবে বলে ধারণা করছে পুলিশ। আপনাদের কাছে 4 জন অভিযুক্ত, কিছু নেশা সামগ্রী রাখা হয়েছিল। যেরকম আপনাদের বলা হয়েছে যে আমরা পুরো চেনটা তোলার চেষ্টা করব, আর শহরের যে নেটওয়ার্কটা আছে এর মধ্যে আমরা চেষ্টা করবো যে আইডেন্টিফাই করে একদম বড় মাঠে। এটারই কন্টিনিউয়েশনের মধ্যে কালকে রাতভর বের হয়েছে, একজন আসামি ধরা পড়েছে। এর মধ্যে নাম হচ্ছে সানি সাহা, সন অফ শ্রী বিকাশ সাহা, রামঠাকুর সংঘ পূর্ব আগরতলা। ওনার থেকে কিছু পাওয়া গেছে, আর উনি যা নিচে কাজ করে ওনার বাড়িতে রেড করে আমরা এই 8 বক্সেস টোটাল আমরা ফেরোই, আর 1500টা ইয়াবা ট্যাবলেট আমরা করেছি। তাছাড়া পিস্তল একটা 9mm, 2 লাইট রাউন্ড ম্যাগজিন সহ এটা আমরা আটক করতে পেরেছি। আর কিছু ফোর হুইলার এর মধ্যে এই পাওয়া গেছে এগুলো, আর এই এমটি কন্টেনার, আর ওই প্যাকেট কংস প্যাকেট দেখা যায় সাবান বাক্স, এটা একটা আর্টিকা গাড়ি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ট্রিপ।